वेलकम भिवर्स आपनारा देखछेन आपनादेर प्रिय यूट्यूब चैनल आईपीएम टेक। तो बंधुरा आमरा तो सबाई फेसबुक यूज करी, किन्तु फेसबुके आमरा यूज कराकालीन प्रतिदिन ही आमरा किन्तु फेसबुके विभिन्न रकम स्टोरी भिडियो एवं स्टोरी पिक्चर किन्तु आमरा पोस्ट करी। किन्तु आमरा किन्तु अनेकेई जानी ना जे एई जे स्टोरी आमरा पोस्ट करी एवं तार सेटिंगटा कि रयेछे एवं तार सेटिंग दिए आपनारा कि कि करते पारबेन आपनि निजे जानलेओ किन्तु अबाक हये जाबेन। अपना अन स्क्रीन देखते यकम क्योंकि विभिन्न रकम स्टोरी पोस्ट कर फेसबुके किन्तु ये स्टोर जो गोपन सेटिंगगुलो अपन देखिए देव जेटा देखार पर आनी क्योंकि निजे अबाक हो जाबें। तो जानते हम अपन भिडियो अवश्य शेष पर्त देखते हैं। तो ये करार प्रथम फेसबुके चले आसते हैं। यकम फेसबुके आसार पर आपनारा कि करबें, अपना डान दिखे पा थ्री लाइन, थ्री लाइने क्लिक करबें। थ्री लाइने जख ही आनी क्लिक करबें अपनार सामने एरक चले आसें। एखान स्क्रॉल कर नीचे दिखे जाबें, नीचे दिखे गेले एखे पाबें एक देखते सेटिंग्स बोले अपशन, सेटिंग्स एंड प्राइवेसि एखे अपना क्लिक करबें। एखे क्लिक कर लेकिन सेटिंग अपशन आपनार सामने चले आसें। सेटिंग्सर ओपर आनी क्लिक करबें, सेटिंग्सर ओपर जख ही आनी क्लिक करबें अपन सामने क्योंकि अपना फेसबुक सेटिंग्स क्योंकि ओपन हो जाए। ओपन हो जाए एखान स्क्रॉल कर नीचे दिखे आसबें। नीचे दिखे आसले अपना क्योंकि एक पोस्ट एखे पे जाता क्योंकि लेखा थको अपना स्टोरिज लेखा आखते एखे स्टोरिज एर पर आना क्लिक करबें। एरपर जखनी आपनी क्लिक करबें तक ही क्योंकि अपनार फोन सेटिंग ओपन हो जाए। एखे देखते पाँचटा सेटिंग क्योंकि रही है। तो प्रथम जो सेटिंग से देखिए दीची प्रथम, तपर एक एक क्योंकि समस्तटाई देखो। प्रथम देखते जो स्टोरी प्राइवेसि एखे अपना क्लिक करबें। एखे क्लिक कर लेना सामने एरक चले आसें। प्रथम जो अपशन आपनारा देखते हैं जदि आपनी आपनर पोस्ट पब्लिक कर रखें अर्थात पब्लिकर घर जो अपनी टिक कर दें तो क्योंकि अपनी जो स्टोरी जिसमस्त भिडियो और फटो पोस्ट करबें से आपनर फेसबुके जरा फ्रेंड आा छाड़ाओ क्या देखते पा। तो बुझते ही जदि आपनर फ्रेंड करा थे अपना फेसबुके जरा फ्रेंड आई शुदुम्र आपनर फोनर বা আপনি ফেসবুকে যে স্টোরি পোস্ট করবেন সেটা কিন্তু তারা দেখতে পারবে। এবার আপনি চাইলে সেটা পাবলিশও করতে পারেন বা ফ্রেন্ডও করতে পারেন, সেটা আপনার সুবিধা মতো। এরপর আরেকটি অপশন পাবেন যে দেখতে পাচ্ছেন যে হাইড স্টোরি ফ্রম, এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এখানে কিন্তু আপনার ফেসবুকে যে সমস্ত ফ্রেন্ড রয়েছে এরকম ওপেন হয়ে যাবে। এবার যদি আপনি চান যে কাউকে আপনি হাইড করে রাখবেন অর্থাৎ আপনি যে স্টোরিটা পোস্ট করবেন সেই স্টোরি যদি চান যে কেউ দেখবে না অর্থাৎ আপনি পার্টিকুলারলি কোনো ব্যক্তিকে কিন্তু আপনি এখান থেকে তাকে সিলেক্ট করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি যখনই ফেসবুকে কোনো রকম কোনো স্টোরি আপনি পোস্ট করবেন বা ভিডিও যখন আপনি শেয়ার করবেন তখন কিন্তু সে দেখতে পারবে না। যেমন এখান থেকে যদি আমি এখান থেকে এটা করে দিলাম, এটা করে দিলাম, এটা করে দেওয়ার পরে আপনারা কী করবেন, সিম্পলি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করলেই কিন্তু এটা কিন্তু এখানে হয়ে যাবে, অর্থাৎ এই দুজন ব্যক্তি কিন্তু আমার ফেসবুকের স্টোরি কিন্তু দেখতে পারবে না। এবার যদি আপনি আবার চান যে তারা আপনার পোস্টগুলো দেখবে তাহলে কিন্তু সেমভাবে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে কিন্তু তাদের যে আপনি টিক করে দিয়েছেন এই টিকটাকে আপনি আনটিক করে দেবেন। আনটিক করে দিয়ে এখান থেকে জাস্ট ব্যাক করবেন, তাহলেই কিন্তু তারা আবার দেখতে পারবে। এরপর আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এখানে কাস্টম, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা কী করবেন, এখানে কিন্তু পার্টিকুলারলি আপনি কোনো ব্যক্তিকে আপনি করতে পারবেন, অর্থাৎ আপনি চাইছেন যে আপনার পার্টিকুলারলি এই এই ব্যক্তিগুলো দেখবে না। অনেকগুলো ব্যক্তির হয় অনেক সময় কি হয় আপনি কিন্তু সবাইকে সিলেক্ট করতে পারেন না। যদি চান যে আপনার এই ব্যক্তি দেখবে না, আপনি কিন্তু সিম্পলি সেই ব্যক্তিকে আপনি সিলেক্ট করে রাখতে পারবেন এখান থেকে, দেখতে পাচ্ছেন। সেমভাবে এখান থেকে আপনি কিন্তু সেই ব্যক্তিকে যদি আপনি টিক করে দেন তাহলে কিন্তু সেই ব্যক্তি কখনোই আপনার ফেসবুকের কিন্তু পোস্ট দেখতে পারবে না। এরপর দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে আরেকটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে স্টোরিজ এখানে মিউট। এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনের কাজ কি তার আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যখনই আপনাদের ফেসবুকে ভিজিট করেন অথবা আপনাদের ফেসবুকে আপনারা চলে আসেন তখন কিন্তু আপনারা প্রথমেই এই স্টোরিগুলো পেয়ে যান, দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই স্টোরিগুলো পেয়ে যান, তাই না? তো এখান থেকে আপনি যখনই কোনো স্টোরি আপনি এখান থেকে মিউট করেন, অর্থাৎ আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে এই পিকচারটি আমি দেখছি বা এই ভিডিওটি, এই ভিডিওটি দেখার পর এখানে আপনারা ওপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে এই যে থ্রি লাইনে ক্লিক করে যদি আপনি মিউট করে দেন এখানে একটা মিউটের অপশন পাবেন। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে যে ব্যক্তিকে আপনি মিউট করবেন, দেখতে পাচ্ছেন এখানে মিউটের অপশন আপনি মিউট করে দিলেন। তো মিউট করে দিলে কিন্তু কি হবে, তার স্টোরিটা কিন্তু আপনার সামনে শো হবে না, কখনই আপনি দেখতে পাবেন না, তাই না? তো এটা আপনারা কি করবেন, সরাসরি ওখানে কিন্তু পেয়ে যাবেন, এখান থেকে ডিরেক্ট সেই সেটিংয়ে চলে যাবেন আপনারা। তো এখানে যখন আপনি চলে আসবেন যে ব্যক্তির পোস্ট আপনি মিউট করে রাখবেন সেই ব্যক্তিকে কিন্তু এখানে আপনি দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনি কাকে মিউট করেছেন, দেখতেই পাচ্ছেন এখানে যে আপনি যাকে চাইছেন যে তার পোস্ট কখনোই আপনার স্টোরিতে না আসুক। প্র্যাকটিক্যালি আপনি চাইছেন কোনো ব্যক্তির পোস্ট আপনার ফেসবুকে সে স্টোরি দিলে সেটা আপনি দেখবেন না, সেটা কিন্তু এইভাবে করে আপনি মিউট করে রাখতে পারেন। এবং এখান থেকে চাইলে এখানে আনমিউট ক্লিক করলে তখন কিন্তু পরবর্তীকালে সে যখনই কোনো কিছু পোস্ট করবে তখন কিন্তু আপনি দেখতে পারবেন, এটা কিন্তু আপনারা করে নেবেন, এটা কিন্তু স্টোরি সেটিং। এরপর আরেকটি সেটিং যেটা মূল্যবান সেটিং সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে লেখা আছে যে অলওয়েজ শেয়ার টু ইনস্টাগ্রাম। এই যে অপশনটি এটা কিন্তু সবার ক্ষেত্রেই অফ থাকে বেশিরভাগ,
এটাকে যদি আপনার অন করে দেন তাহলে আপনি ফেসবুকে যে সমস্ত আপনি স্টোরিজ পোস্ট করবেন সেটা কিন্তু সরাসরি আপনার ইনস্টাগ্রামে কিন্তু পোস্ট হয়ে যাবে অটোমেটিক। এটা যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু আপনার আর ইনস্টাগ্রামে কিন্তু নতুন করে পোস্ট করতে হচ্ছে না, অর্থাৎ আপনি স্টোরি যখনই আপনি ফেসবুকে পোস্ট করবেন তখনই কিন্তু আপনার সেই ইনস্টাগ্রামে সেটাও পোস্ট হয়ে যাবে। এবং অবশ্যই আপনারা এই যে ইনস্টাগ্রাম যে আমাদের চ্যানেলটি রয়েছে বা আমাদের প্রোফাইলটি রয়েছে এটাকে অবশ্যই আপনারা ফলো করুন, কারণ সেখানেও কিন্তু আমরা নতুন নতুন আপডেট দিয়ে থাকি। এটা হচ্ছে প্রথম সেটিংয়ের কাজ, এখান থেকে আপনারা ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পরে আপনাদের কী করতে হবে, দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে দুটো অপশন ওপেন হয়ে যাবে। চলে আসার পর প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনের কাজ কী, এর উপরে যখনই আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে দুটো অপশন শো করবে। দেখতে পাচ্ছেন একটা রয়েছে পাবলিশড, একটা রয়েছে নো। যদি আপনি পাবলিশড করে থাকেন তাহলে কিন্তু আপনি যে সমস্ত স্টোরিজ ফেসবুকে পোস্ট করবেন সেই সমস্ত পোস্ট যে কোনো ব্যক্তি তার ফ্রেন্ডকে সে শেয়ার করতে পারবে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে আপনি স্টোরি দিচ্ছেন, সেই স্টোরিটা কারো পছন্দ হলো, সেই ব্যক্তি কিন্তু অন্য কাউকে শেয়ার করতে পারবে। যদি আপনি সেটা এখানে নো করে দেন তাহলে কিন্তু সে কখনোই শেয়ার করতে পারবে না, সেটা আপনার সুবিধামাত্র কিন্তু আপনি এখান থেকে করে দেবেন। তারপরে যে দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন এর উপরে আপনি ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে আপনার সামনে কিন্তু দুটো অপশন চলে আসবে, একটা রয়েছে অ্যালাউ আর একটা রয়েছে ডোন্ট অ্যালাউ। এর মানে হচ্ছে, আপনাদের বলে দিচ্ছি, যখন আপনার ফেসবুকে আপনি কোনোরকম কোনো স্টোরি পোস্ট করবেন তখন যদি আপনার ফ্রেন্ডের পছন্দ হয় অর্থাৎ সে কিন্তু তার নিজের প্রোফাইলে কিন্তু সেই শেয়ারটি করতে পারবে, অর্থাৎ আপনি যে স্টোরিটা পোস্ট করবেন সেটা কিন্তু তার প্রোফাইলে সে কিন্তু শেয়ার করতে পারবে। যদি আপনি অ্যালাউ করে রাখেন তাহলে কিন্তু সে শেয়ার করতে পারবে, যদি আপনি ডোন্ট অ্যালাউ করে রাখেন তাহলে কিন্তু সে কখনোই আপনার যে স্টোরি আপনি পোস্ট করবেন সেটা কিন্তু তার প্রোফাইলে সে শেয়ার করতে পারবে না। এরপরে তিন নম্বর যে সেটিংটি দেখতে পাচ্ছেন এখানে স্টোরি আরসেপ্ট, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তার মানে কি, এখানে এই অপশনটি কিন্তু বেশিরভাগ মানুষের অন থাকে, আপনারা চাইলে এটাকে অফও করে দিতে পারেন অথবা অনও করে দিতে পারেন। এর মানে কি হচ্ছে, আপনি যদি অন করে দেন তাহলে কিন্তু পরবর্তীকালে আপনি যদি এই আরসেপ্ট করে রাখেন তাহলে কিন্তু আপনি সেই ভিডিওটি পরবর্তীকালে আপনি দেখতে পারবেন আপনার ফেসবুক থেকেই, যে তার স্টোরিটা কী দিয়েছে সেটা যদি একবার আপনি দেখেন তাহলে কিন্তু পরবর্তীকালে আপনি দেখতে পারবেন। তারপর সে দেখতে পাচ্ছেন এখানে স্টোরি হাইলাইট, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনের কাজ কি, এর উপর আপনারা ক্লিক করবেন। এই যে তিনটি অপশন দেখতে পাচ্ছেন এই তিনটি অপশনের কাজ হচ্ছে, যদি আপনি ফেসবুকে স্টোরিজ ভিডিও পোস্ট করেন তখন কার কার প্রোফাইলে সেটা শো করবে। আপনি যদি শুধুমাত্র করে রাখেন ফ্রেন্ডস তাহলে কিন্তু শুধুমাত্র যারা আপনার ফেসবুকে ফ্রেন্ড আছে তাদের স্টোরিজে শো করবে। যদি আপনার পাবলিশ করা থাকে তাহলে কিন্তু যারা ফ্রেন্ড আছে তারা ছাড়াও তাদের কিন্তু স্টোরিজে আপনার কিন্তু পোস্টটি কিন্তু শো করবে। যদি আপনি পাবলিশ করে রাখেন তাহলে কিন্তু কী হবে, আপনার যে পোস্টটি রয়েছে সেটা কিন্তু সবার প্রোফাইলেই শো করবে। যদি আপনি পার্টিকুলারলি কোনো কাস্টমার এখানে করে রাখেন তাহলে কী হবে, পার্টিকুলার কোনো ব্যক্তিকে যদি আপনি চান যে তার প্রোফাইলে সেটা শো করবে আর কারো প্রোফাইলে শো করবে না, সেটা এখান থেকে আপনি কিন্তু টিক করে দিতে পারেন, সেটা আপনাদের সুবিধা মতো কিন্তু আপনি এখান থেকে করে নেবেন। এরপরে চার নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন যে স্টোরিজ ইওর মিউট, এই অপশনের কাজ কিন্তু প্রথমে আমরা বলে দিয়েছি মিউটের অপশনটি কী, যে মিউট করে রাখলে কিন্তু আর কেউ দেখতে পাবে না। তো এই হচ্ছে স্টোরিজের কিন্তু আপনাদের বিভিন্ন রকম সেটিং, যেটা কিন্তু আপনাদের সহজেই জানিয়ে দিলাম। ফেসবুক তো সবাই ইউজ করি কিন্তু আমরা কিন্তু বিভিন্ন রকম সঠিকভাবে কিন্তু আমরা সেটিংগুলো জানি না। তো বন্ধুরা সেটিংগুলো একদম আপনাদের জানিয়ে দিলাম যে স্টোরিজ সেটিংগুলো কী কী রয়েছে। তো বিস্তারিত তথ্য আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে আমরা নিত্য নতুন আপডেট কিন্তু প্রতিদিনই দিয়ে থাকি।